আগামী 22 সেপ্টেম্বর ত্রিপুরার রাজ্যসভার একটি আসনের নির্বাচন। এই আসনে শাসক দল বিজেপি ও বিরোধী দল সিপিএম এর মধ্যে মূল লড়াই। তবে প্রার্থী ঘোষণা এবং মনোনয়নপত্র দাখিল করার ক্ষেত্রে শাসক দলকে টেক্কা দিল বিরোধী সিপিআইএম। শুক্রবার বাম প্রার্থী ভানুলাল সাহা মনোনয়নপত্র জমা করেছেন। শিক্ষক বদলির প্রতিবাদে বিশালগড় পাণ্ডবপুর স্কুলের ছাত্রছাত্রীরা শেখেরকোট চা বাগানস্থিত জাতীয় সড়ক অবরোধ করে বসে। ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের বদলি রদ করার দাবি না মানা পর্যন্ত অবরোধ স্থল ত্যাগ করতে অস্বীকার করে। পানিসাগর মহকুমার বিলথই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করার দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে জাতীয় সড়ক অবরোধে বসল ছাত্রছাত্রীরা। ঘটনা উত্তর জেলার পানিসাগর মহকুমার স্কুল সংলগ্ন 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক ও পানিসাগর থানার পুলিশ। ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড় থাকায় যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় এদিন। মৎস্যজীবীদের জীবন জীবিকা ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের 10ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার। রাজধানী টাউন হলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। রহিমপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের যান দুর্ঘটনায় মৃত্যু হয়। এই সংবাদ পাওয়ার পর রহিমপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোনো অভিভাবক না থাকায় মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ছেলের মৃতদেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে সরকারের কাছে কাতর আবেদন জানান জসিমের পিতা মাতা। সিপিআইএমের দিনের কর্মসূচি জেরে রাতে দুষ্কৃতিকারীরা সক্রিয় বিশালগড়ে ভাঙচুর চালানো হয়। বেশ কয়েকজন বিরোধী দলের কর্মীদের বাড়িতে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় একটি বাইক ও একটি গাড়ি। রাতে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে গোটা বিশালগড় মহকুমা জুড়ে। অভিযোগের তির শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাতে গুণ আর কয়েক মাস মাত্র বাকি আছে বিধানসভা নির্বাচনের। এরই মধ্যে শাসক দল বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে দারুণভাবে নেমে পড়েছে বিরোধী দলগুলি, যেমন সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথা। প্রয়োজনে প্রতিরোধে নামা হবে এই মনোভাব নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার বিলোনিয়া মহকুমায় বিরোধী দল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনোভাব ছিল এমনটাই। জিআরবিটি পরিচালিত গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল 1 বছর অতিক্রম করলেও প্রকাশ করতে পারেনি জিআরবিটি বোর্ড। সেই ফলাফল প্রকাশের দাবিতে ইতিমধ্যে বেশ কয়েকবার বিক্ষোভে সামিল হয়েছিলেন বেকার যুবক যুবতীরা। শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হলে পুলিশ তাদের গ্রেফতার করে এডি নগর মাঠে নিয়ে যায়। শুধু বেকার যুবক যুবতীরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। মহারাজা বীর বিক্রম কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে 5 দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার ছিল এর চতুর্থ দিন। এদিন সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দলীয় অনুশাসন না মানার কারণে আমরা বাঙালি রাজ্য কমিটির প্রচার সচিব হরিগোপাল দেবনাথকে 1 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান আমরা বাঙালি নেতৃত্ব। এজিএমসি এবং জিবি হাসপাতালে শুক্রবার উদ্বোধন হল 1 নতুন সুপার স্পেশালিটি পরিষেবা, যার নাম পেইন ক্লিনিক। এই ক্লিনিকের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই ক্লিনিকে অত্যাধুনিক গবেষণালব্ধ উপায়ে বিভিন্ন ব্যথার চিকিৎসা করা হয়। কোমর, ঘাড়, বাতের ব্যথা থেকে শুরু করে স্নায়ুজনিত যে কোনো ব্যাপারে অত্যাধুনিক উপায়ে এই ক্লিনিকে চিকিৎসা করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বেপরোয়া ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে আহত এক প্রৌঢ়। আহতের নাম মনমোহন নাথ। তার বাড়ি পূর্ব হাফলং এলাকায়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মনমোহন নাথ হাফলং বাজারের উদ্দেশ্যে রওনা দেন। হাফলং বাজার সংলগ্ন এলাকায় আসতেই অপর একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। চলন্ত ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি।
বিগত দুই থেকে তিন মাস যাবৎ বাগবাসা এবং শনিছড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার জনগণ বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাত 8টা থেকে দুটি গ্রাম পঞ্চায়েতের জনগণ একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু করেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগবাসা ও চোরাইবাড়ি থানার পুলিশ। পরে রাত 12টা নাগাদ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই এলাকাগুলিতে বিদ্যুৎ সারের কাজে হাত লাগান। তারপর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলে প্রত্যাহার করা হয় পথ অবরোধ। সম্পত্তি দখল নিয়ে দুই ভাইয়ের বিবাদে বড় ভাই উত্তম কুমার শীল গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনা বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ কমলপুর শহরের ডিয়ার ক্লাব পাড়ায়। শুক্রবার কমলপুরের হালহালিতে কংগ্রেসের যোগদান সভার মঞ্চ নির্মাণকে ঘিরে বৃহস্পতিবার রাত 10টা নাগাদ হালহালি বাজারে উত্তম পাল নামে এক আইনজীবীকে মেরে রক্তাক্ত করায় রাজনৈতিক উত্তেজনার পারদে চড়ছে। আর এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। জম্পো হিলের পাশাপাশি এবার কাঞ্চনপুরের শহর লাগোয়া বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে বিনোদনের জন্য গড়ে ওঠা সংহতি ইকো পার্কেও ভ্রমণে গা ভাসাতে পারবেন ভ্রমণার্থীরা।